ইসলামী ব্যাংক নিউজ টপ 10। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল। টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার সহ 15 আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। বাংলাদেশ শান্তি চায়, তবে সার্বভৌমত্বে আঘাত এলে জবাব দেওয়ার প্রস্তুতি থাকতে হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়ালি নয়, স্বাস্থ্যবিধি মেনে প্রচলিত নিয়মেই হবে অমর একুশে গ্রন্থমেলা। বাংলা একাডেমিতে আলোচনা শেষে একথা জানিয়েছেন প্রকাশক সমিতির নেতারা। রাজধানী ঢাকাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে 15 জানুয়ারির মধ্যে সামগ্রিক বিষয়ে প্রতিবেদন তৈরি করতে 2 মেয়র সহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হুসাইন কাশেমী ইন্তেকাল করেছেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চলতি সপ্তাহের শেষ দিকে দেশে আবারও শীত পড়বে আর জানুয়ারিতে শীত পুরোপুরি জেঁকে বসবে, জানিয়েছে আবহাওয়া দপ্তর। সরকারি ত্রাণ সহায়তা ও কৃষি প্রণোদনা বিতরণে আরও জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা জরুরি মনে করে সিপিডি। 2005 সালে 17 আগস্ট দেশে 63 জেলায় একযোগে বোমা হামলা মামলায় জেএমবি নেতা আব্দুল আজিজ ওরফে হানিফের আমৃত্যু কারাদণ্ড। নাইজেরিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করা স্কুল শিক্ষার্থীরা এখনও মুক্তি পায়নি, সন্দেহভাজন জিম্মিকারীদের সঙ্গে দেশটির সেনাবাহিনীর লড়াই চলছে। স্প্যানিশ লা লিগায় দারুণ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে মাদ্রিদ ডার্বিতে অ্যাথলেটিকোকে 2-0 গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।